কারণে এক প্রায় সময় প্রশংসায় পঞ্চমুখ থাকেন সাকিবের মিডিয়ার সামনে সুযোগ পেলে নিজের চেয়ে বেশি বলেন সাকিবকে নিয়ে এরই ধারাবাহিকতায় এবার জানালেন তিনি বেঁচে থাকতে সাকিবের কোনোভাবেই ক্ষতি হতে দেবেন না সাবেক স্বামীর প্রসঙ্গ উঠতেই এই নায়িকা বলেন সাকিব খান আমাদের ইন্ডাস্ট্রির বড় ক্যানভাস সবচেয়ে বড় বিলবোর্ড আমি চাই তা সমুন্নত থাকুক কিন্তু দু একজন তার সিনেমার প্রচারণার এই সময় তাকে নিয়ে নানা কথা বলে সিনেমাটির ক্ষতি করার চেষ্টা করছে দেখুন সাকিবের সিনেমায় ক্ষতি হওয়া মানে পুরো ইন্ডাস্ট্রির ক্ষতি সেটি আমি বেঁচে থাকতে কেউ পারবে না কোনোভাবেই সাকিবের ক্ষতি হতে দেব না সে কারণেই আমি প্রিয় তোমার পাশে রয়েছি কে সাকিবের ক্ষতি করার চেষ্টা করছে তিনি কি বুবলিকে ইঙ্গিত করছেন প্রশ্ন তুলতেই অপু বলেন আমি কারো নাম বলতে চাই না কারো নাম মুখেও আনতে চাই না শুধু বলতে চাই যেই করুক ইন্ডাস্ট্রির ক্ষতি করছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে অপবিশ্বাসের ছবি লাল শাড়ি অন্যদিকে এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে সাকিবের প্রিয়তমা সিনেমাটি